প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই, আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন এবং আনন্দে আছেন, কারণ বাঙালির প্রাণের উৎসব, প্রিয় উৎসব দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। আর মাত্র কটা দিন, হাতে গুনে বলে দেওয়া যাবে। আর সেই নিয়ে আমরাও কিন্তু গত কয়েক বছরের মতো বেরিয়ে পড়েছি পুজো প্রস্তুতি নিয়ে দেখতে আর কি। আজকে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের মণ্ডপের সামনে। এই মুহূর্তে কিন্তু আমি যেখানটা দাঁড়িয়ে আছি, হ্যাঁ, বিরাট ব্যানার, সেখানে লেখা আছে বাস্তবতা। হ্যাঁ, কী এই বাস্তবতা? হ্যাঁ, কী ফুটিয়ে তোলার চেষ্টা করছে সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব? হ্যাঁ, তাদের কী ভাবনা? যাবো, জানবো, দেখবো, দেখাবো। আর তাই চলুন, আর দেরি কিসের, পুজো প্রস্তুতি দেখাতে আরম্ভ করে দিই। আসুন, যাওয়া যাক। যেমনটা শুরুতে বললাম, বলতে বলতে ঢুকলাম মণ্ডপে, এখন পেয়েছি সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের এবছরে যার ভাবনায় পুরো মণ্ডপ সেজে উঠছে, অর্থাৎ শিল্পীকে। প্রথমেই আপনাকে প্রচেষ্টায় স্বাগত। নমস্কার, আমি সৌরভ ঘোষ। তো এই বছরে এখানে আমি কল্পতরু স্পোর্টিং ক্লাবে দায়িত্ব পেয়েছি টোটাল পুরো কাজটাকে আমার গড়ে তোলার জন্য। এবং সেটার জন্য আমি ক্লাবের সকল মেম্বারদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই সকলকে আমাকে ভরসা করে কাজটা দেওয়ার জন্য। এবারে যে ভাবনা দেখলাম বাইরে বড় একটা ব্যানার, সেখানে হচ্ছে বাস্তবতা লেখা, এই ভাবনার মধ্যে মানে এই ভাবনা কেন বা কীভাবে এই ভাবনা মানে ফুটিয়ে তোলা হচ্ছে? আচ্ছা আচ্ছা, দেখুন বাস্তবতা এই ভাবনা কেন, তার কারণ আজকে আমরা যে সমাজের বুকে তো আমরা তো বসবাস করছি, চলছি, ফিরছি। এবার প্রত্যেকটা শিল্পী দেখা, এই যে মানুষ বলে না সবার চোখ সমান হয় না, আমার চোখে যেরকম পড়েছে যে মানুষ কেমন আছে, বা প্রত্যেকটা মানুষ, এই যে যারা আজকে কি আজকে এই নয় যে শুধু বড় লোক বা গরিব মানুষ, প্রত্যেককে নিয়ে আমাদের চলতে হয়। তো মানুষ কেমন আছে সেটাও দেখানো প্রয়োজন আমি মনে করি। তো সেই জায়গাটা থেকে যেমন গ্লোবাল ওয়ার্মিং কখনো থিমে দেখানো হচ্ছে, মানে বিভিন্ন সাইড বিভিন্ন রকমভাবে হ্যাঁ ফুটে ওঠে, সেরকমভাবেই এই যে বাস্তবতা প্রত্যেক দিন দেখছি, এই যে প্রচুর কোম্পানি মানুষ প্রচুর কর্মী ছাঁটাই করছে, এই যে এই জিনিসগুলো যে হচ্ছে তার ফলে তার পরিবারে কালকে কি করবে সে, সেই জিনিসটা কিন্তু তার মাথায় একটা টেনশন। এটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনে বেশ ভালোই ঘটে চলেছে। তো এইগুলো দেখতে দেখতে আমার আজকে এই ভাবনাটা মাথায় এসছে। অ্যাকচুয়ালি আমি পেছনে দেখছি বস্তাবন্দি স্বপ্ন, সেখানে দেখছি তারপরে মূর্তি, মানে কিছু অবয়ব আছে তাদের চোখ বাঁধা, এটা কীভাবে কী মেসেজ দিচ্ছে? আচ্ছা আচ্ছা, দেখুন অ্যাকচুয়ালি এইখানে আমার যেটা আমি করেছি এইখানে, তো সেটা হচ্ছে ভিতরে কিছু স্বপ্ন লেখা আছে আমাদের প্রত্যেকটা স্তরেরই, মানে আমাদের তো তিনটে শ্রেণী, মানে বেসিক্যালি আমরা দেখে থাকি যেটা মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত, এবং প্রত্যেকটা ঘরেরই, সেটা উচ্চবিত্ত হোক সেটা নিম্নবিত্ত হোক, সেটা প্রত্যেকেরই স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্নগুলো আমরা দেখি, হয়তো কিছু সাকসেস হয় আর কিছু কখনো হয় না। তো তার মধ্যে হয়তো বেশিরভাগ, মানে তার মধ্যে পার্সেন্টেজটা যেটা হয় না সেটা পার্সেন্টেজটাই বেশি থেকে থাকে। তো আজকে কি আজকে হয়তো আজকে ধরুন আমার বোনের বিয়ে, আমি স্বপ্ন দেখছি আমার বোনের বিয়েটা খুব ধুমধাম করে দেবো, আজকে আমার চাকরিটা চলে গেল, তখন সেই বিয়েটা আমি কীভাবে তাকে ধুমধাম করে দেবো? তো এই সেই স্বপ্নগুলো আমার এখানে এই বস্তাবন্দি হয়ে রয়েছে। এই যে বোনের একটা ধরুন একটা বন্দি তো হয়ে রয়েছে, তার প্রতীকী হিসাবে আমি বস্তাটাকে মন, আমার এই এই যে প্রত্যেকটা থলে এক একটা মন, মনের মধ্যে স্বপ্নগুলো বন্দি হয়ে আছে। হ্যাঁ, এবার এইখানে যেটা আপনি যেমন দেখছেন, এই এই সাইডে যেমন আমার রয়েছে যে কিছু দড়ি দিয়ে কিছু জাল শিরা বিন্যাস মতো করা এবং তাতে কিছু জট পাখানোর মতো একটা ব্যাপার। তো আমাদের কি আমাদের এই যে এখানে যে স্বপ্নগুলো দেখাচ্ছি না, স্বপ্ন দেখতে 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 না শিরায় জট বেঁধে যাচ্ছে, সে আর কিছু করতে পারছে না, তারপর ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে, তারপরেই সে শেষ হয়ে যাচ্ছে। এটাই এবার কি
আমাদের এইখানে যখন আপনার আমাদের যে এই ভাবনাটা, এই ভাবনার সাথে সাথে কোথাও ধরুন আমি চাকরি পাচ্ছি না বা আমার সংসারে কোথাও অশান্তি হচ্ছে, এই যে মানুষ মানুষকে আমরা দেখতে পাচ্ছি এটা ভুল, কিন্তু আমাদের কিন্তু সেই ভুল বলার ক্ষমতাটাও কিন্তু কোথাও হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই কিন্তু বাস্তবতা। আর এই যে মণ্ডপ যেটা দেখছি এখন ধীরে ধীরে রূপ পাচ্ছে, মানে এত মস্ত বড় মণ্ডপ, এর কবে থেকে কাজ শুরু হয়েছে? কবে থেকে আমার কাজ শুরু হয়েছে? 1 আগস্টের 1 তারিখ থেকে, কিন্তু হ্যাঁ 1 আগস্ট, কিন্তু তার পরিকল্পনা হয়েছে জুন মাস থেকে। জুন মাসের 20 তারিখ থেকে আমার এখানকার সঙ্গে কথাবার্তা শুরু, এবং তারপরে তো লেআউট স্কেচ যেগুলো হতে থাকে হয়েছে, এবং জুলাই মাসে স্যাংশন, তারপরেই কাজ শুরু। এখানে এখনও পর্যন্ত যা যা জিনিস দেখছি সেগুলো মোটামুটিভাবে পরিবেশ বান্ধব দেখা যাচ্ছে, কি কি ব্যবহার হয়েছে যদি ছোটো করে? হ্যাঁ, আমার এখানে চট ইউজ হয়েছে, প্লাই ইউজ করেছি, তারপরে দড়ি, তারপরে আপনার টিন ইউজ করেছি, আর এই তো এই সামগ্রিক, তারপরে চট, থলে, এই সকল জিনিসগুলো ইউজ হয়েছে। আর তার সাথে একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মাতৃ প্রতিমা, মানে একটা মণ্ডপে প্রথম থেকে ঢোকার পরে একটা মেসেজ থাকছে, তারপরে এখানে দেখছি এখানে এসে একটা চারিপাশে স্বপ্ন, তার উপরে শিরাবিন্যাস, তারপরে তারপরে মাতৃ প্রতিমা, মাতৃ প্রতিমাও দেখছি একটা চমক বা থিমের একটা ছোঁয়া থাকছে। হ্যাঁ, মাতৃ প্রতিমার মধ্যে দিয়ে কি? হ্যাঁ অবশ্যই, আমি যদি এই জিনিসটা বলি, আমার যেখানে থিমটা যেখানে শেষ হচ্ছে, আমার মণ্ডপ সজ্জা যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে আমার মাতৃ প্রতিমার আবার শুরুর সূচনা হচ্ছে। কীরকমভাবে আমার যে স্বপ্ন, আমাদের এত প্রবলেম, এত কিছু যে জুড়ে আমরা আছি, আমরা কি করি যখন আর কিছু করতে পারি না, আমরা বলি ভগবান একটু দেখো, মানে আমরা তখন ঠাকুরকে অনুসরণ করি, ভগবানকে অনুসরণ করি, তারপরে এই যে এত প্রবলেম, তারপরে আমরা যাচ্ছি ভগবানের কাছে, যেখানে যেখানে অনুসরণ করছি মাকে, সেখানে ভগবানকে অনুসরণ করছি যে আমাদেরকে একটু বাঁচাও, এই যে এত প্রবলেম, তো সেখান থেকে আমাদের ঠাকুরের হাতেই যে সব অস্ত্র তোলা থাকবে উপরের দিকে, 2 হাত তোলা থাকবে উপরের দিকে, এবং 3 হাতে আমাদের আশীর্বাদ করবে, মানে দাঙ্গা হাঙ্গা লোভ এগুলো তোলো, তুলে দাও, আশীর্বাদ করছি। আর এবার মেন আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা, যেটা হচ্ছে মিডিলে একটা আয়না থাকবে, যেখানে আশীর্বাদ করছি তোমরা নিজেদেরকে নিজেদের দেখো এবং মানুষের মতো মানুষ হও, তাহলে সমাজ সমানভাবে সবাই সবার কাঁধে হাতে হাত দিয়ে আমরা চলতে পারবো, এটাই আমার ভাবনা। মাতৃ প্রতিমা কে করছে? মাতৃ প্রতিমা করছে শিল্পী সায়ন পাখিরা। এই যে এত সুন্দর ভাবনা বা এই যে বাস্তবতা যেটা ফুটিয়ে তোলার চেষ্টা চলছে ধীরে ধীরে, সামনেই পুজো, কতটা ব্যস্ততা এই মুহূর্তে? ব্যস্ততা তো এখন পুরোপুরি মানে কি বলবো, চরম পর্যায়ে শেষ মুহূর্তে চলছে, এই তো আজকেই আজকালের মধ্যে মণ্ডপ মানে টোটাল কমপ্লিট হয়ে যাবে, টোটাল ব্যাস এই আর কি। শিল্পীর মনে বা যেমন থিম শিল্পী থেকে আরম্ভ করে প্রতিমা শিল্পী বা ক্লাব উদ্যোক্তারা যারা এই ভাবনাকে সাকসেস করতে এগিয়ে এসছে, যেগুলো আপনারা তৈরি করছেন, কি মনে হয় দর্শনার্থীদের মনে কতটা প্রশ্ন, মানে কতটা ভাবাবে আর কি দর্শনার্থীদের? অবশ্যই আমি মনে করি দর্শনার্থী এসে নিজেদেরকে হয়তো আমার এই মণ্ডপটাতে এসে তাদেরকে নিজেদেরকে হয়তো খুঁজে পাবে কোথাও না কোথাও, যদি 10টা মানুষ আসে আমি বলবো 9টা মানুষ তো অন্তত নিজেদেরকে খুঁজে পাবেই, হয়তো আমি 100 এ 100 কখনোই বলতে পারি না, 99.99% তো নিজেদেরকে তো খুঁজে পাবেই, এটুকু বলবো। তার কারণ কি, আমার এই বাস্তব সমাজটাকে নিয়েই আমার কাজ কারবার, তো মানুষ অবশ্যই আমি মনে করি যে এখানে তাদেরকে রিলেট করতে পারবে, এবং সেখানে খুব খুশি হয়ে হয়তো এখান থেকে একটা রূপ দেখে তারা সবাই আমার মণ্ডপ পরিদর্শন করে সবাই যেতে পারে। যতটা শুনলাম, এক মুহূর্ত স্বপ্ন আমাদের সকলেরই থাকে যেগুলো বিভিন্ন বাধার জন্য হয়তো সফল হতে হয়তো হয় কিংবা দেরিও হয়, সেরকমই বেশ কিছু স্বপ্নের কথা কিন্তু এখানে লেখা থাকছে। শিল্পীকে পেয়েছিলাম চরম ব্যস্ততার মধ্যে, সে আমাদেরকে বোঝালো বা আমাদের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি, যেটা হচ্ছে এই যে এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি তুমুল পর্যায়ে চলছে, হাতে মাত্র কটা দিন, তার আগে সেরে ফেলতে হচ্ছে যে ভুল ভ্রান্তি যেখানটা থাকছে শুধরে নিয়ে
পুরো মণ্ডপ তৈরি করতে হচ্ছে। এক মুঠো স্বপ্ন আমি শুধু দেখাই, যদি দেখাতে বলি তাহলে এই যে জায়গাটা, যে শিল্পীর কথা অনুযায়ী যে আমাদের মন, মনটা কিন্তু এবং তার সাথে বস্তাবন্দি যেটা স্বপ্ন, যেটাকে কিন্তু প্রতীকী হিসেবে ব্যবহার হয়েছে। এবং বিভিন্ন আমরা যে কথাগুলো বাস্তবে বলে থাকি সেই কথাগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যে ধরুন একটা লেখাই আমি যেমন পড়ি, একটা চাকরি পেলে বাবাকে ঠিক করে ডাক্তার দেখাতে পারি পারতাম রে পিকু, মানে এই কথাগুলোই তো আমাদের, আমরা বলে থাকি না যে সত্যি এই চাকরিটা হয়ে গেলে ওই গাড়িটা যদি নিতে পারতাম বা ওই ফ্ল্যাটটা আস্তে আস্তে করতে হবে, এই কথাগুলো আমরা বলে থাকি। আমাদের এই যে সব স্বপ্নের কথা, মনের কথা যার কাছে বলি, সে হচ্ছে দেবী দুর্গা হোক বা বাবা মহেশ্বর বা ভগবান যেই হোক না কেন, তার কাছে যখন দর্শনার্থীরা ঢুকবে তখন এই সমস্ত কথাগুলোই হয়তো মায়ের কাছে বলবে, যে চাকরি পেয়ে গেলে চাকরি যেন পেয়ে যায় বা সমস্ত কিছু। সেই দেবী মূর্তির মধ্যেও কিন্তু সেই ভাব বা সেই শক্তি দিচ্ছে যেন আমাদেরকে দেবী, যে আশীর্বাদ এর মধ্যে দিয়ে এইখান থেকেই আমরা হয়তো আবারও শক্তি সঞ্চয় করে নিয়ে এগিয়ে যাব। যেমন এখানে বলছে সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না। এই যে ভাবনা, এই ভাবনাই কিন্তু ফুটে উঠছে সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের মণ্ডপে 41 বছর বর্ষে আর কি তাদের এই ভাবনা। আমরা সেই প্রস্তুতি কিন্তু তুলে ধরলাম প্রচেষ্টার পর্দায়, আর এরপরে আবার অন্য কোনো ক্লাব থেকে বা অন্য কোনো মণ্ডপ সেখান থেকে আমরা প্রস্তুতি নিয়ে হাজির হব। তার জন্য আমাদের সাথে থাকতে হবে, ফলো করতে হবে প্রচেষ্টা ফেসবুক পেজ, ফলো করতে হবে প্রচেষ্টার ইউটিউব চ্যানেল। সেখানে কিন্তু বাড়ির বিভিন্ন বনেদি বাড়ির পুজো আসছে, পুজো প্রস্তুতি আসছে, মানে এক কথায় জমজমাট। তাই আমাদের সাথে থাকুন, অর্থাৎ প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের কিন্তু দ্বিতীয় চ্যানেল যেটা বিভিন্ন পুজোর ঐতিহাসিক পুজো বা ঐতিহাসিক বাড়ির ইতিহাস নিয়ে আর কি সেই চ্যানেল কিন্তু এসে গেছে, সেটা হচ্ছে নাম ইউটিউবে গিয়ে সার্চ করবেন প্রচেষ্টা ও সংস্কৃতি, সেটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেখানে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। তাই ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো সকলে আনন্দের সাথে কাটান, আর অবশ্যই প্রচেষ্টার পক্ষ থেকে সকলকে জানাই আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।